রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে নিহত কিশোরের নাম জাহিদ বয়স সতেরো সে চিড়িয়াখানায় মাহুদ আজাদ আলীর পুত্র ঈদের দিন সকাল দশটার পর মাহত আজাদ আলী তার ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢুকে যান হাতি আচমকা মাহতের ছেলেকে তুলে আছাড় দেয় আমজাদ আলীর ছেলেকে দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এই হাতি আজাদকে চিনে আজাদের কমান্ড মানে কিন্তু তার ছেলেকে যেহেতু চিনে না এই ছেলেকে আক্রমণ করে ছেলেটি যখন গুরুতর আহত অবস্থায় সে অবস্থাতে সে আমাদের কর্তৃপক্ষকে না জানিয়েই তার ছেলেকে নিয়ে হাসপাতালে দিকে রওনা দেয় এবং প্রথি এই বাচ্চাটি মারা যায় মারা যাওয়ার পর সে আবার তার গ্রামের বাড়ির দিকে রওনা দেয় এই বিষয়টি আমরা জানার পরে ওই সময় আমাদের দর্শনার্থী ছিল বেশ কিছু দর্শনার্থী ছিল তারা বিষয়টি দেখেছে এবং কেউ কেউ ভিডিও করেছেন ছবি তুলেছেন সেই বিষয়টি আমরা জানার পরে যখন এই হাতির মাহুদকে ফোন করলাম তখন সে আমাদেরকে ঘটনাটি জানালো